আসসালামু সবাইকে ইজি ফুড রেসিপি বাংলার নতুন আরো একটি টিপস ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি। এখন কিন্তু কাঁঠালের পূর্ণ মৌসুম চলছে। কাঁঠাল কম বেশি আমাদের সবারই প্রিয় একটি ফল, আর কাঁঠালের মতোই এর বিচিও কিন্তু বেশ জনপ্রিয় একটি খাবার। এছাড়াও কাঁঠালের বিচিতে রয়েছে রিবোফ্লাভিন ও থায়ামাইন, আরও রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট ও আঁশ। তাছাড়াও রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, কপার সহ বিভিন্ন উপাদান, যে উপাদানগুলো আমাদের হজম শক্তি বাড়াতে, রক্ত স্বল্পতা দূর করতে, মানসিক চাপ ও ত্বকের রোগ সারানো ছাড়াও আরও অনেক উপকার করে থাকে। তাই কাঁঠালের এই সিজনে আমরা অনেকেই কাঁঠালের বিচি খেতে খুব পছন্দ করি। কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করা আমাদের অনেকের কাছেই অনেক বেশি ঝামেলার মনে হয়। তাই আজকে আমি আপনাদের সাথে এমন দুইটি টিপস শেয়ার করব যেগুলো প্রয়োগ করে মাত্র 10-15 মিনিটের মাঝেই একসাথে 1 কেজি বা তারও বেশি কাঁঠালের বিচি একদম ধবধবে সাদা করে পরিষ্কার করা যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। বিচিগুলো আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি বিচিগুলোর ওপরের খোসাটা এভাবে একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, আর এভাবে সবগুলো বিচি থেকেই খোসা ছাড়িয়ে নিব। আমি আজকে যে টিপসগুলো বলবো আর দেখাবো সেগুলো প্রয়োগ করে কিন্তু আপনারা খুব সহজে কাঁঠালের বিচি একদম ধবধবে সাদা করে পরিষ্কার করে নিতে পারবেন। তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো সবগুলো বিচি থেকে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এই বিচিগুলো থেকে লাল অংশগুলো কিভাবে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় সেই টিপসগুলো দেখাবো। এর জন্য আমি বিচিগুলোকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি দুইটা টিপস প্রয়োগ করে দেখাবো। চলুন তাহলে প্রথম টিপসটি দেখে নিই। এর জন্য প্রথমে আমি বিচিগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এরকম স্টিলের কোনো পাত্রতে বিচিগুলো নেয়ার জন্য, কারণ বিচিগুলো থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে কষ বের হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি। আমি এখানে একদম নর্মাল যে পানিটা থাকে সেটাই ইউজ করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লবণ। আমার বিচির পরিমাণ কম থাকায় আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বিচি পরিষ্কার করতে নেন তাহলে লবণের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এবার লবণটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে এভাবেই এক সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর একটা বিচি নিয়ে দেখবেন, এভাবে হালকা একটু চাপ দিতে যদি লাল খোসাটা উঠে যায় তাহলে বিচিগুলোকে আর ভিজিয়ে রাখতে হবে না। আর যদি দেখেন যে হালকা চাপ দেওয়ার পর লাল খোসাটা উঠতে চাচ্ছে না তাহলে আরও 5 মিনিট বিচিগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আমার কাঁঠালের বিচিগুলো 10 মিনিট ভিজিয়ে রাখার পর এভাবে লাল খোসাটা উঠে যাচ্ছিল, তাই আমি আর ভিজিয়ে রাখিনি। এবার আমি এমন একটা স্টিলের ছাঁকনি নিয়েছি বিচিগুলোকে পরিষ্কার করার জন্য। আপনারা চাইলে এই পর্যায়ে পাটায় ঘষেও কিন্তু বিচিগুলোকে একসাথে পরিষ্কার করে নিতে পারবেন। এছাড়াও প্লাস্টিকের এমন যে ঝুড়িগুলো পাওয়া যায় সেটাতেও পরিষ্কার করে নিতে পারবেন। তো এবার সবগুলো বিচি আমি ছাঁকনিতে নিয়েছি, আর ছাঁকনির নিচে একটা পাত্র নিয়েছি, কারণ বিচিগুলো পরিষ্কার করতে আমি অল্প অল্প পানি ব্যবহার করব যাতে করে পানিটা নিচের পাত্রতে থেকে যায়। এবার অল্প পরিমাণে পানি দিয়ে বিচিগুলোকে আলতো হাতে একটু ঘষে নিলেই দেখবেন বিচিগুলো পরিষ্কার হওয়া শুরু করবে। এভাবে অল্প অল্প পানি দিয়ে হালকাভাবে প্রায় 2-1 মিনিট সময় ঘষে নেব। এভাবে 2-3 মিনিট ঘষে নিলেই দেখবেন সবগুলো বিচি এমন ধবধবে সাদা হয়ে যাবে। এভাবে খুব সহজে খুব অল্প সময়ে কিন্তু বিচিগুলোকে পরিষ্কার করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমার বিচিগুলো কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার 2 নম্বর টিপসটি প্রয়োগ করে দেখাবো। এর জন্য প্রথমে আমি বিচিগুলোকে একটা পাত্রে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এর মধ্যে লবণ বা অন্য কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এভাবেই হালকা কুসুম গরম পানি দিয়ে বিচিগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর একটা বিচি হাতে নিয়ে দেখবেন যদি হালকাভাবে একটু চাপ দিতেই লাল খোসাটা উঠে যায়
তাহলে বিচিগুলোকে আর ভিজিয়ে রাখার দরকার নেই। আর যদি লাল খোসাটা উঠতে না চায় তাহলে আরো 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তো এবার এগুলোকেও আমি ছাঁকনিতে নিয়ে আগের প্রসেসেই পরিষ্কার করে নিচ্ছি। এভাবে মাত্র 2-3 মিনিট ঘষে নিলে কিন্তু সবগুলো বিচি একসাথে একদম ক্লিন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার এই বিচিগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। এভাবে খুব অল্প সময়ে অনেকগুলো বিচি একসাথে পরিষ্কার করে নেওয়া যায়। তো আপনারা যে কোনো একটি টিপস প্রয়োগ করে খুব অল্প সময়ে খুব সহজেই অনেকগুলো কাঁঠালের বিচি একসাথে পরিষ্কার করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আর যেতে যেতে বলে যাব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।